আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে উপযুক্ত কে? বিধানসভা এলাকায় জনপ্রিয়তা কোন নেতার সবচেয়ে বেশি? যুব সমাজ কোন নেতার ব্যক্তিত্বকে বেশি পছন্দ করে? এমনই বিভিন্ন প্রশ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য সমীক্ষা শুরু করেছে প্রশান্ত কিশোরের টিম মালদার 12টি বিধানসভা ক্ষেত্রে। মূলত মালদা জেলার গোষ্ঠীকোন্দলের ফলে বিধানসভা প্রার্থী বাঁচতে এমনটাই ফর্মুলা নিয়েছে প্রশান্ত কিশোরের টিম। সেই সমীক্ষার রিপোর্টে তথ্য তৃণমূল কংগ্রেস দপ্তরে জমা পড়বে এমনই জানা যাচ্ছে। আর তার বিচার করেই আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী ঠিক করা হবে বলে দলীয় সূত্রে খবর। জেলার 11টি বিধানসভার ক্ষেত্রে বর্তমান বিধায়কেরা এগিয়ে থাকলেও ব্যতিক্রম শুধু ইংলিশ বাজার বিধানসভার ক্ষেত্রে। দলীয় একটি সূত্রে জানা গিয়েছে, ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে জনপ্রিয়তা নিরিখে এগিয়ে রয়েছেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। তারপরে নাম উঠে এসেছে বর্তমান তৃণমূল দলের বিধায়ক নিহার ঘোষ এবং দলের কোঅর্ডিনেটর অম্লান ভাদুরী। আর এই তিনজনের মধ্যে দল কাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করবে তা নিয়ে এখন থেকে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জল্পনা। তবে এই তিন নেতার ব্যক্তিগত ইমেজের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন কৃষ্ণেন্দু চৌধুরী। ব্যতিক্রম ইমেজ এবং দলের সংগঠন মজবুত করার ক্ষেত্রে কোন নেতার কী ধরনের ভূমিকা রয়েছে? প্রার্থী দৌড়ের ক্ষেত্রে দলীয় কর্মীর সমর্থকেরা কার কথা বলছেন? সাধারণ মানুষ কাকে চাইছেন? এই সমস্ত সমীক্ষা করে এখন প্রার্থী পদে বিষয়টি চূড়ান্ত করতে চাইছে তৃণমূল। প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দাপুরের নেতা কৃষ্ণ চৌধুরী এদিন জানিয়েছেন, গত বিধানসভা নির্বাচনের ভুল এবার নির্বাচনে আর করবেন না। লোকসভা কত বিধানসভায় আমাদের রেজাল্ট জিরো, তা আমি ওকে বুঝিয়েছি জিরোটা কেন হয়েছে। সেনাপতি যদি যুদ্ধ করতে না পারে তাহলে সোলজাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবে, মার খাবে। সেনাপতি যুদ্ধ করতে পারেননি বলে যারা সোলজার আছে তারা মার খেয়েছে এবং পরাজিত হয়েছে, এটাই হচ্ছে মূল কথা। যদি সেনাপতি ঠিক থাকতো মালদার ক্ষেত্রে তাহলে মালদার এই দুর্দশা হতো না। আমি গোটা জেলাতেই কাজ করছি, তার গোপন তথ্য রাজ্য নেত্রী থেকে জানাচ্ছি কি হচ্ছে। আরও এরকম আমার মতো আরও অনেকে আছে যারা বিভিন্নভাবে রিপোর্ট কালেকশন করে কলকাতায় পাবে। বিতর্কিত মন্তব্য তিনজনই আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, আমি এদের মতো এদের ব্যাপারে কথা বলার মতো স্পর্ধা আমার নেই, এইভাবে বিচার করা যাবে না। সব থেকে বড় কথা, মানুষ মানুষের কাজ করে, যারা যিনি মানুষের কাজ করেন, যিনি মানুষের পাশে থাকেন, মানুষ তার পাশে থাকে, তার দুঃখে বিপদে আপদে মানুষও তার পাশে সাথ দেয়। আমরা দেখেছি বিগত দিনে যারাই মানুষকে সাথে থেকেছে, বরকতদার মতন মানুষ সারা জীবন বা মালদার মানুষের কথা ভাবতে, মালদার মানুষ যতদিন বরকতদা বেঁচে ছিল ততদিন বরকতদাকে সম্মান দেখেছে। বিশাল এম্পোরিয়াম, এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং, না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যায় নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড় পাপোশ, সেই সাথে পর্দা লাগানোর সরঞ্জাম। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস থেকে শুরু করে বিদেশি কার্পেট, পর্দা, ওয়ালপেপার, ট্রাভেলস এবং তা লাগানোর সমস্ত অ্যাক্সেসরি, সোফা কাপড় থেকে বেডশিট কম্বল থেকে পর্দা, সব কিছুর একমাত্র প্রতিষ্ঠান বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।